হ্যালো ফ্রেন্ডস, ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7। আমি সুমন ঘোষ। দেখো, আজকে 25th অফ জানুয়ারি, তোমাদের WBPSC ক্লার্কশিপ এক্সাম হয়ে গেল। তো এই ভিডিওতে আমি ফার্স্ট হাফ যে তোমাদের এক্সাম হয়েছে তো তার অ্যান্সার কী নিয়ে চলে এসেছি, পুরোপুরি 100টা কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের সামনে আলোচনা করব একদম নির্ভুল। এর মধ্যে যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যায় প্লিজ একটু কোঅপারেট করে নিও। তোমাদের সিরিজ 4টে ছিল, ABCD, এর মধ্যে আমি বুকলেট সিরিজ সি টাকে নিয়ে আলোচনা করছি, মানে সিটা ধরে আমি অ্যান্সার বলে দিচ্ছি, তোমরা তোমাদের সিরিজ অ্যান্সারগুলো মিনিয়ে নিও। টোটাল কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন ছিল 100, 1/3 ছিল নেগেটিভ, মানে 3টে ভুল করলে একটা নেগেটিভ যাবে, এবং সময় ছিল 1.5 ঘন্টা। তো বেশি দেরি না করে শুরু করছি। তাহলে আমি বুকলেট নাম্বার সিরিজ সি নিয়ে আলোচনা করছি, আর এটা হচ্ছে ফার্স্ট হাফ 25th অফ জানুয়ারি WBPSC ক্লার্কশিপের ফার্স্ট হাফ। যদি কোনোরকম কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটু কোঅপারেট করে নিও। তো নাম্বার ওয়ান বলেছিল দলাই লামার বাসস্থান স্থান কোথায়, দলাই লামার বাসস্থান স্থান হবে এটা ম্যাকলিওডগঞ্জ। নেক্সট, লোকসভা আসন সংখ্যা কত, লোকসভা আসন সংখ্যা হবে 545। নেক্সট, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন, এটা উত্তর হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি এটা অপশান ডি। 4, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটি দায়িত্বে ছিলেন না, দেখো প্রতিরক্ষা দপ্তর, অর্থ দপ্তর, বিদেশ দপ্তর সবগুলোই সামলেছেন, প্রধানমন্ত্রী কখনো রেলমন্ত্রী ছিলেন না, তো অপশান হয়ে যাবে রেল। নেক্সট, গ্রেটা থুনারবার্গ হলেন একজন আবহাওয়ার ধ্বংসরোধে সক্রিয় একজন কর্মী, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্য নোবেল দেওয়া হয়েছিল, 2019 সালে সাহিত্য নোবেল পেয়েছেন ফ্রেন্ডস পিটার হ্যাংকে, অপশান নাম্বার এ। নেক্সট, 2019 সালে ইস্টার রবিবার আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়েছিল, এটা হয়েছিল নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ শহরে। নেক্সট, 8, পশ্চিমবঙ্গে কতগুলি জেলা রয়েছে, পশ্চিমবঙ্গে মোট জেলা রয়েছে ফ্রেন্ডস 24। নেক্সট নাম্বার 9, রাফেল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো, রাফেল জেটস আমরা জানি যুদ্ধবিমান, তো যুদ্ধবিমান কিনবে, এটা ফ্রান্স থেকে নিচ্ছে। নাম্বার 10, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, কোশ্চেন নাম্বার 10, উত্তর হয়ে যাবে প্লাস্টিক ব্যাগস। নাম্বার 11, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা মানে বক্সার, দেখো দিব্যেন্দু বড়ুয়া, চান্দ্রাম, দীপা কর্মকার, কেউই বক্সার নন, সঠিক অপশান হয়ে যাবে মঞ্জুরানী, অপশান সি। নেক্সট, 12, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেছিলেন, এটা যাবে ফ্রেন্ডস দক্ষিণ আফ্রিকাতে। নেক্সট, 2016 সালে অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল, ফ্রেন্ডস ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে, অপশান নাম্বার বি। নাম্বার 14, সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যে সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, এটা হয়ে যাবে অপশান নাম্বার বি, জম্মু এবং কাশ্মীর। নাম্বার 15, হাউডি মোডি অনুষ্ঠানটি কোন শহরে হয়েছিল, এটা হয়ে যাবে আমেরিকার হিউস্টন শহর, অপশান নাম্বার সি। নাম্বার 16, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, দেখো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, স্পেন এগুলো সবই স্বাধীন রাষ্ট্র, একমাত্র স্কটল্যান্ড কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নাম্বার 17, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, তার বর্তমান চেয়ারম্যানের নাম কি, অপশান হয়ে যাবে অপশান নাম্বার বি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, ক্রিস্টিলিনা জর্জিভা। নেক্সট, নাম্বার 18, লায়নেল মেসি কোন দেশের নাগরিক, ফ্রেন্ডস লায়নেল মেসি হলেন আর্জেন্টিনার নাগরিক এবং তিনি ফুটবল বার্সেলোনার হয়ে খেলেন। নেক্সট, ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়, ফ্রেন্ডস এটা হয়ে যাবে এশিয়া প্যাসিফিক রিজিয়নে, তো অপশান এ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হয়ে যাবে। নাম্বার 20, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো, এটা যাবে অপশান সি ফ্রেন্ডস, রাশিয়া থেকে ইন্ডিয়া S-40 ক্ষেপণাস্ত্র কিনছে। নেক্সট, নাম্বার 21, 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কে হয়েছেন, ফ্রেন্ডস এটা হয়ে যাবে আমাদের PV সিন্ধু ইন্ডিয়ার। নাম্বার 22, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, ফ্রেন্ডস ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন ইমানুয়েল ম্যাক্রন, অপশান সি। নেক্সট, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা কোন শহরে হয়েছিল, এটা হয়ে যাবে ফ্রেন্ডস নিউ দিল্লিতে, 1951 সালে নিউ দিল্লিতে প্রথম ইন্ডিয়াতে হয়েছিল এশিয়ান গেমস। নেক্সট, 24, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়, ফ্রেন্ডস মুজাফ্ফরপুরে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়েছিল। নাম্বার 25, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়, দেখো চণ্ডীগড়, আন্দামান নিকোবর, পুডুচেরি সবগুলো হচ্ছে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে কেন্দ্রশাসিত অঞ্চল নয় কোনটা, হয়ে যাবে ত্রিপুরা, অপশান ডি। নেক্সট, পলাশী যুদ্ধ কবে হয়েছিল, 1757-1757। সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়, ফ্রেন্ডস এটা হয়ে যাবে অপশান এ, জেনেভা। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়, ফ্রেন্ডস গৌতম বুদ্ধের জন্মস্থান হয়ে যাবে কি না, নেপালের লুম্বিনি। নেক্সট, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহগ্রাম, বীরসিংহগ্রাম কোন জেলায় অবস্থিত, ফ্রেন্ডস হুগলি জেলায় অবস্থিত। 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসাই অ্যাওয়ার্ডস কে পেয়েছেন, এটা হয়ে যাবে NDTV আমাদের রিপোর্টার রবিশ কুমার, জার্নালিস্ট রবিশ কুমার হয়ে যাবে সঠিক অপশান, অপশান বি। নেক্সট, 31, দ্য থার্ড পিলার বইটি লেখককে, ফ্রেন্ডস দ্য থার্ড পিলার বইটি লিখেছেন আমাদের ফর্মার যে RBI গভর্নর রঘুরাম রাজন। নেক্সট, থার্ড পিলার বইটি লিখেছে রঘুরাম রাজন। নেক্সট, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়, ফ্রেন্ডস বর্তমানে 8টা দেশ সার্কের সদস্য, তার হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডুতে, মায়ানমার কিন্তু সার্কের সদস্য নয়। নেক্সট, নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে না, ফ্রেন্ডস এটা সঠিক অপশানটা
আমি এখনও খুঁজে উঠতে পারিনি। আমি তোমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবো, তোমাদের জানা থাকলে তোমরা কমেন্ট করো। নেক্সট 34, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? ফ্রেন্ডস, তার মানে জানতে চেয়েছে ডোনাল্ড ট্রাম্পের আগে, বর্তমানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? ফ্রেন্ডস, হচ্ছে বারাক ওবামা। নেক্সট, বর্তমানে চীনে হংকং ছাড়া কতগুলি SARS মানে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন রয়েছে? ফ্রেন্ডস, এটাও আমার একটুকু উত্তরটা এখনও জানা হয়নি, আমি জানতে পারলে তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবে। নাম্বার 36, বালাকট জায়গাটার অবস্থান কোথায়? ফ্রেন্ডস, বালাকট হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিম অংশের, না পাকিস্তান নর্থ ওয়েস্ট হয়ে যাবে, পাকিস্তানের উত্তর পশ্চিম অংশ, বালাকট এয়ার স্ট্রাইক হয়েছিল। নেক্সট, জয়দীপ মুখার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? ভারত, ইনি হয়ে যাবেন ব্যাডমিন্টন। জয়দীপ মুখার্জি ফ্রেন্ডস এটা ব্যাডমিন্টন হবে না, এটা হবে টেবিল টেনিস মোস্ট প্রবাবলি, একটু দেখে নিও। নেক্সট 38, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন রয়েছে কোন বাহিনী? ফ্রেন্ডস, এটা হয়ে যাবে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF। নেক্সট, নিচে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? ফ্রেন্ডস, নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড, আমরা সকলেই জানি। আর মহাত্মা গান্ধীকে কবে হত্যা করা হয়েছিল? না ফ্রেন্ডস, 30th January 1948, 1948। সঠিক অপশন হয়ে যাবে অপশান নাম্বার বি, 1948। এরপরে ম্যাথ সেকশন নাম্বার 41 বলছে, পরপর তিনটি যুগ্ম সংখ্যা যোগফল 54 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস 16, অপশান ডি, 0.2 + 0.2 - 0.2 / 0.2 (0.2 × 0.2). সর্বতম মান কত হবে ফ্রেন্ডস? না 0.36। একজন ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে এবং 11টাকে 10টি আপেল বিক্রি করে, তার লাভ হয়ে যাবে এখানে, ক্ষতি তো হবে না, লাভ হবে 21% লাভ। নেক্সট, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76 এবং 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে? এটা যাবে ফ্রেন্ডস 1141। নেক্সট, A:B = 2:3, B:C = 4:5 এবং C:D = 3:7 হলে ABCD অনুপাত কত? এটা হয়ে যাবে 8:12 - 15:35, অপশান নাম্বার এ। নেক্সট, একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 18 কিলোমিটার, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? ফ্রেন্ডস, স্থির জলে নৌকার গতিবেগ হবে 4.5 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার, সুদের 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ফ্রেন্ডস, এটা হয়ে যাবে 200%। 200 মিটার একটি প্রতিযোগিতায় 1 ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে। এখানে বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে বার করতে বলেছে, এটা অপশন হয়ে যাবে সঠিক ফ্রেন্ডস 24.19 মিটার পার সেকেন্ড। 49, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? ফ্রেন্ডস, এটা হয়ে যাবে 13,310 টাকা, অপশান নাম্বার ডি। নেক্সট, কোনো বস্তুর ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে তার শতকরা লাভ কত? ফ্রেন্ডস, এটা শতকরা লাভ হয়ে যাবে কত? না 10%। নেক্সট, 51, এ বি এবং সি বয়সের অনুপাত 5:8:9, যদি এ এবং সির বয়সের সমষ্টি 56 হয় তবে বি এর বয়স কত? এটা যাবে ফ্রেন্ডস অপশান বি 32। নেক্সট, রুটের মধ্যে 0.02 + তার মধ্যে উইদিন রুটের মধ্যে 0.0049, এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে আসবে 0.3, অপশান ডি 0.3। নেক্সট, রুট ওভার 0.01 + রুট ওভার 0.81 + রুট ওভার 1.21 + রুট ওভার 0.0001 - 0.009 এর মান হবে 2.13। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে তাদের সমষ্টি কত? এটা রেফারেন্স 595। নাম্বার 55, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় কত লাগবে? এটা যাবে ফ্রেন্ডস 7.1 দিন বা 15.2 দিন। নেক্সট, 56, পি এর 50% সমান কিউ এর যদি 25% হয় তবে পি সমান কিউ এর X% হলে এক্স এর এক্স সমান কত? এর এক্স সমান হয়ে যাবে ফ্রেন্ডস 50। নেক্সট, 57, কোনো মূলধন 3 বছরের সুদমূল্যে 560 টাকা এবং 5 বছরের সুদমূল্যে 600 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এটা যাবে ফ্রেন্ডস 4%, অপশান বি। নেক্সট, কোনো সংখ্যার 2/3 অংশের মান 26 হলে সংখ্যাটির 25%-এর মান কত হয়ে যাবে? এটা যাবে ফ্রেন্ডস 9.75। নেক্সট, 59, দুটি সংখ্যার লসাগু 315, 315 এবং তাদের অনুপাত 5:7 হলে তাদের গুণফল কত হয়ে যাবে ফ্রেন্ডস? না 2835, অপশান নাম্বার সি 2835। নেক্সট, এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে ব্যক্তির সমগ্র গতিপথে মানে যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? এটা ক্যালকুলেশন করলে হবে ফ্রেন্ডস 48 কিলোমিটার/আওয়ার, অপশান নাম্বার সি। নেক্সট, 579 *2 সংখ্যাটিকে 11 দ্বারা যদি বিভাজ্য হয় তবে *মার্কে কী বসবে? ফ্রেন্ডস, এটা *মার্কে বসবে কত? না 9। নেক্সট, 5^5 = 3 - 3^8 = 9 - *1 যদি হয় তবে *মার্কে কী বসবে? এটা ফ্রেন্ডস একটা সরলীকরণ ছিল, সিম্পলিফিকেশন, উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস সি 16/9। নেক্সট, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ কত হবে? এটা হয়ে যাবে ফ্রেন্ডস
150, অপশান নাম্বার বি। নেক্সট 64, এ একটি কাজের এক তৃতীয়াংশ করে 5 দিনে এবং বি ওই কাজটি 2/5 অংশ করে 10 দিনে, তাহলে এ এবং বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে? এটা হচ্ছে ফ্রেন্ডস 9.3/8 দিনে, অপশান নাম্বার বি। নেক্সট 65, 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? মানে একবার 10% আবার 30% দিলে মোটের উপর কত ছাড় হবে? এটা হচ্ছে ফ্রেন্ডস 37%, অপশান বি। নেক্সট 66, 2.3 × 2.3 × 2.3 − 0.027 / 2.3 × 2.3 + 0.69 + 0.09 এর সরলতম মান কত হবে ফ্রেন্ডস 2। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 9 ঘন্টা এবং 12 ঘন্টা চৌবাচ্চাটি পূর্ণ হয়, দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? তাহলে ফ্রেন্ডস 5.17 ঘন্টায়। নেক্সট, একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 25 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এটা হচ্ছে ফ্রেন্ডস অপশান নাম্বার বি, উত্তর হয়ে যাবে 7। নেক্সট, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 6, 12 এবং 24 দিনে করতে পারে, তার একত্রে কাজটি কত দিনে শেষ করবে? এটা হচ্ছে ফ্রেন্ডস 3.37 দিনে, অপশান নাম্বার ডি। নেক্সট 70, 150 গ্রাম চিনি দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট পরিমাণ, মোট মিশ্রণ 25% হবে? এটা হচ্ছে ফ্রেন্ডস 10 গ্রাম, অপশান এ। নেক্সট আবার ইংলিশ দেখে নেব। 71, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেন্সিয়াল, বলছে এসেন্সিয়াল একটা সিনোনিম বা সমার্থক অর্থ খুঁজতে বলেছিল, এসেন্সিয়াল মানে প্রয়োজনীয়, ফ্রেন্ডস হবে ভাইটাল। নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো, দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড, কোল্ড ব্লাডেড মার্ডার বলে এটা হয়ে যাবে অপশন সি, ব্লাড। নেক্সট 73, এটা একটা নেচার চেঞ্জ করতে বলেছিল, বলেছিল হি সেড টু মি কমান্ড বাটন আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ, এটা হচ্ছে অপশন নাম্বার ডি, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। নেক্সট 74, এখানে একটা ফিলার ছিল, বলেছিল এ ড্যাশ ইজ এ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইন টু অর আউট অফ এ কান্ট্রি, এটা হচ্ছে ফ্রেন্ডস স্মাগলার। নেক্সট, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ অ্যাটাক, ফ্রেন্ডস অ্যাটাকের উল্টো হচ্ছে কি না ডিফেন্ড। তারপর 76, আমরা দেখে নিচ্ছি, দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইন টু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান, এখানে টার্নড এর জায়গায় কারেকশন করে কি হবে ফ্রেন্ডস, এটা হচ্ছে ট্রান্সফর্মড, অপশন নাম্বার সি। নেক্সট 77, এখানে একটা ফিলার ছিল, নায়দার লতা ন সুজতা, নায়দার লতা ন সুজতা, এটা সঠিক অপশন হচ্ছে ওয়াজ, অপশন নাম্বার সি, ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস অন 14th October। নেক্সট, ফাইন্ড দ্য বিলো ফ্রম দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনারমাস, ফ্রেন্ডস ইনারমাস একটা সিনোনিম খুঁজে বার করতে বলেছিল, ইনারমাস মানে হচ্ছে প্রাচুর্যতা, প্রচুর পরিমাণে, হয়ে যাবে ফ্রেন্ডস হিউজ, অপশন নাম্বার ডি। তারপর ফ্রেন্ডস একটা ভয়েস চেঞ্জ করতেছিল, দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট, এটা প্যাসিভে ছিল, অ্যাক্টিভ করলে কি হবে ফ্রেন্ডস, দে লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, অপশন নাম্বার এ। নেক্সট, আবার একটা ভয়েস করতেছিল, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, এটা অ্যাক্টিভে ছিল, প্যাসিভ করলে উত্তর হয়ে যাবে কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই, অপশন নাম্বার সি। নেক্সট 81, এখানেও একটা ফ্রেজাল ভাব বসাতে বলেছিল, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম, এটা হচ্ছে ফ্রেন্ডস অপশন বি, কলন। নেক্সট একটা ফিলার ছিল, দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি, এটা হচ্ছে ফ্রেন্ডস আন্ডার দ্য ট্রি, অপশন নাম্বার ডি। নেক্সট 83, একটা ফিলার ছিল, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার, এটা হচ্ছে ফ্রেন্ড অপশন নাম্বার সি, ক্রেডুলাস, মানে যে খুবই বিশ্বাসপ্রবণ, সব কাছে বিশ্বাস করে। নেক্সট একটা একটা ইন্টোগ্রেটিভ সেন্টেন্স বানাতে বলেছিল, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, এটা ইন্টোগ্রেটিভ সেন্টেন্স বানালে হবে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, অপশন নাম্বার বি। নেক্সট একটা মিসস্পেলড ওয়ার্ড ছিল, কার্টলি স্পেলড ওয়ার্ডটা বলতে বলেছিল হাইফেন, এটা সঠিক অপশন হয়ে যাবে অপশন নাম্বার সি, তোমরা ভালো করে বানানটা দেখে নিও, অপশন নাম্বার ডি হবে, HYPHENATED, HYPHENATED হাইফেন, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অপশন। নেক্সট 86, 86টা ফিলার ছিল, অল ড্যাশ অলোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, তাহলে অল এক্সেপ্ট অলোক হবে অপশন নাম্বার এ, এক্সেপ্ট হবে সঠিক উত্তর। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আবার একটা ছিল, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি, ফ্রেন্ডস এটা হচ্ছে রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি, অপশন নাম্বার এ। নেক্সট আর একটা ফিলার ছিল, রিতাজ মাদার ডিড নট অ্যাপ্রুভ, ফ্রেন্ডস রিতার মাদার ডিড নট অ্যাপ্রুভ, অ্যাপ্রুভের পরে অফ হয়, তো অপশন নাম্বার ডি, অ্যাপ্রুভ অফ আর রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট, অফ হয়ে যাবে ফ্রেন্ডস। 89, একটা ফিলার ছিল, হি ওয়াজ টু প্রি অকুপাইড, ফ্রেন্ডস প্রি অকুপাইডের পরে উইথ হয়, তো এটা এ উত্তরটা হওয়া উচিত উইথ, তাহলে হি ওয়াজ টু প্রি অকুপাইড উইথ হিজ স্টাডিজ টু থিঙ্ক টু আদার ম্যাটার্স। নেক্সট 90, চুজ দ্য কারেক্ট স্পেলিং, আর একটা সঠিক স্পেলিং ছিল, এটা সঠিক অপশনটা হয়ে যাবে কিন্তু ফ্রেন্ডস নাম্বার এ, EXAGGERATE, এক্সাজারেট, মানে বাড়িয়ে টাড়িয়ে বলা, এক্সাজারেট করা, EXAGGERATE, এক্সাজারেট। নেক্সট 91, চুজ দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্ব দ্যাট দ্য অপশনস গিভেন বিলো, এখানে একটা শূন্যস্থান ছিল, কি বলেছিল যে হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ, এটা হয়ে যাবে ফ্রেন্ড হি হ্যাড হার্ড দ্য নিউজ। নেক্সট 92, হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব, ফ্রেন্ডস এটা হচ্ছে ইন, হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। নেক্সট ইডিয়ম ছিল একটা, হোয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ আপ, ফ্রেন্ডস গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া, তো এটা হচ্ছে ফ্রেন্ডস গিভ আপ। নেক্সট আর একটা ফিলার ছিল, হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড,
এটা অপশন ফ্রেন্ডস বিয়েটা হওয়া উচিত ইয়ার্স, তোমাদের কাছে সঠিক যদি উত্তরটা থেকে থাকে আমার মনে হয়েছে এখানে ইয়ার্স হবে অপশন নাম্বার বি, যদি অন্য কিছু হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, এটা ইয়ার্স হবে কিন্তু ইন গুড ইয়ার্স অপশন নাম্বার বি। নেক্সট 95 দ্যাট এখানে বলেছিল রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফর দ্য অপশনস অপশনস গিভেন, মানে অ্যাডিকুয়েট ছিল, অ্যাডিকুয়েটের একটা সিনোনিম বার করতে বলেছিল ফ্রেন্ডস, অ্যাডিকুয়েট সিনোনিম হচ্ছে কি না সাফিসিয়েন্ট। নেক্সট 96 বলেছে দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ, এটা হচ্ছে ফ্রেন্ডস ইললেজেবল মানে অস্পষ্ট, বোঝাই যায় না। নেক্সট দ্য পুলিশম্যান সেজড হিম ড্যাশ বাই হিজ ড্যাশ হিজ আর্ম, এটা হচ্ছে ফ্রেন্ডস বাই হিজ আর্ম অপশন নাম্বার এ। নেক্সট ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্ল্যান্ট দ্যাট গ্রোজ হট ড্রাই রিজেন্স কভার্ড ইন স্পাইন্স বাট উইদাউট লিভস, বলছে শুষ্ক অঞ্চলে জন্মায় কাঁটা থাকে ফ্রেন্ডস, এটা হচ্ছে ক্যাকটাস অপশন বি। নেক্সট 99 বলেছে কি ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমার্স কমেন্স, ফ্রেন্ডস কমেন্সের সিনোনিম হচ্ছে কি না অ্যানাউন্স, কমেন্সমেন্ট কমেন্স করা অ্যানাউন্স করা একই জিনিস, তো কমেন্সের সিনোনিম হচ্ছে ফ্রেন্ডস অ্যানাউন্স। নেক্সট লাস্ট বাট নট দ্য লিস্ট বলছে সীতা অ্যান্ড মিনা কোয়ার্ল্ড, দেখো দুজনের মধ্যে বোঝাচ্ছে দুজনের মধ্যে হলো কি হয় বিটুইন, তাহলে সীতা অ্যান্ড মিনা কোয়ার্ল্ড বিটুইন দেমসেল, নিজেদের মধ্যে ঝগড়া করছিল, আর যদি অনেকজন থাকতো তাহলে হয়ে যেত ফ্রেন্ডস। এবং তাহলে ফ্রেন্ডস এই হচ্ছে তোমাদের যে 100টা কোশ্চেন সেটার আমি অ্যান্সার কি বলে দিলাম, অ্যান্সারগুলো বলার চেষ্টা করলাম, আশা করি সবগুলো একদম অ্যাকুরেট রয়েছে, যদি একটু এদিক ওদিক হয় তোমরা একটু প্লিজ কোঅপারেট করে নিও, কোনো জায়গায় যদি তোমাদের আমার সঙ্গে একমত তোমরা না হও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে কার কত স্কোর হলো। আর পেপারের লেভেলটা যদি বলতে বলো পেপারের লেভেল মোটামুটি আমি বলবো ইজি টু মডারেট ছিল, ম্যাথ মডারেট লেভেলের ছিল, যারা ম্যাথ খুব ভালো করে তারা ইজিলি 25 থেকে 28টা কি কেউ কেউ 30টা করে আসতে পারবে। ইংলিশ বেশিরভাগ ফিলার ছিল, তবে ইংলিশে বেশি সবচেয়ে ভুল হওয়ার প্রবণতা থাকে, তো এটাকে আমি মডারেট বলে ধরে নেব। আর যেটা জেনারেল অ্যাওয়ারনেস সেকশন ছিল 40টা মতো, সেই জেনারেল অ্যাওয়ারনেসের 40টার মধ্যে মোটামুটি 25টা 27টা যারা একটু পড়াশোনা করে তারাই করে আসতে পারবে, আর যারা এক্সেলেন্ট খুব ভালো প্রিপারেশান নিয়েছিলে তারা নিশ্চয়ই তোমরা 30-32টা করে এসেছো। মানে মোটের উপরে যদি আমি কাট অফের কথা বলতে যাই, দেখো কাট অফ বলার তো অত সহজ ব্যাপার নয়, কাট অফ কখনোই বলা যায় না, তবে পেপার দেখে যেটুকু আন্দাজ করলাম বা যেটা অ্যাটেন্ডেন্স ছিল, ফার্স্ট হাফে এক্সাম ছিল 10টা থেকে শীতের দিন, মোটামুটি স্টুডেন্টদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম তাতে যে অ্যাটেন্ডেন্স কিন্তু মোটামুটি 50%-এর কাছাকাছি ছিল, এবং পেপারের লেভেলটাকে মডারেট বলে আমি ধরে নিচ্ছি, তো সেদিক থেকে যদি আমি দেখি তাহলে জেনারেল মোটামুটি ধরো 55, তোমরা বলতে পারো যে জেনারেল 55-এ হবে না, এর থেকে অনেক বেশি হবে, কোশ্চেন পেপার ইজি ছিল, কিন্তু তোমরা ভুলে গেলে চলবে না, একটা মেন রয়েছে কিন্তু এরপরে, ফলে জেনারেল 55+ 55-60, আর মোটামুটি আর এস ওবিসি জেনারেলের আশেপাশেই থাকবে 2-3 মার্ক্স এদিক ওদিক কম বেশি কম থাকবে আর কি। আর এসসি এসটি এসসি মোটামুটি জেনারেল থেকে 5-7 কম, এসটি মোটামুটি তার থেকে 5-7 কম, মানে তোমরা ধরে রাখো অ্যাবাভ 55+ যারা অ্যাকুরেট স্কোর করছো তারা সবাই মেনের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও, তোমরা প্রিলি কোয়ালিফাই করছো। বেশি দেরি করছি না, ভিডিওটি এই বলেই শেষ করলাম, ভিডিওটি ভালো লাগলে আমি আরও একবার বলছি একটা লাইক এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং কার কত স্কোর হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর একটা কথা, ভিডিওটি আমার যারা এই চ্যানেলটি প্রথম দেখছো দেখবে এখানে কম্বাইনে বিভিন্ন ভিডিও আমি আপলোড করি, এবং এরকমই অফলাইন যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সেগুলোর অ্যান্সার কিনে আমি আলোচনা করে থাকি। তো যারা নতুন আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও নতুন দেখছো, প্লিজ ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাঠশালা 24/7। এই বলে ভিডিওটি শেষ করলাম, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, মানে সেকেন্ড হাফের কোশ্চেন পেপার নিয়ে এবং তার সঙ্গে অ্যান্সার কি নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো, এবলে ভিডিও শেষ করলাম, জয় হিন্দ।